জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে ছড়িয়ে পড়েছে করোনা। একের পর এক ছাত্র করোনা আক্রান্ত হতে থাকায় অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধের সিদ্ধান্ত। সেকেন্ড ইয়ারের বয়েজ হোস্টেলের 6 পড়ুয়া ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে 4 জন হাসপাতালে চিকিৎসাধীন, বাকিরা কলেজেই আইসোলেশনে রয়েছেন। এই হোস্টেলে প্রায় 200 জন আবাসিক থাকেন, কিন্তু হঠাৎ করেই সংক্রমণ ছড়িয়ে পড়ায় কলেজ ও হোস্টেল চত্বরে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে, হোস্টেল স্যানিটাইজ করা হয়েছে। বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছে কলেজ কর্তৃপক্ষ। গত কয়েকদিন ধরে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় পড়ুয়ারাও আতঙ্কিত হয়ে পড়েছে। উপসর্গ দেখা দিলেই পড়ুয়াদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গিয়ে করোনা টেস্ট করানো হচ্ছে। 42 জনের এখনও পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে। আতঙ্কিত ছাত্ররা শুক্রবার সন্ধ্যায় কলেজের অধ্যক্ষের কাছে গিয়ে এই পরিস্থিতিতে পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবি জানায়। আপনারা জানেন যে বিগত বেশ কিছু সপ্তাহখানেক ধরে জলপাইগুড়ি কোভিড শূন্য ছিল গোটা জলপাইগুড়ি জেলা, কিন্তু বিগত 2 দিন আগে জলপাইগুড়ি জেলার মধ্যে প্রথম কোভিড কেস ধরা পড়েছে আমাদের কলেজে, এবং সেটা আমাদের হোস্টেলে। আচ্ছা, এটা সেকেন্ড ইয়ার দ্বিতীয় বর্ষের হোস্টেল, এবং সেই হোস্টেলে গত 2 দিনে আরও অন্ততপক্ষে 4 থেকে 5 জনের কোভিড পজিটিভ রিপোর্ট এসেছে। তাদের মধ্যে 2 জন ছাত্র মানে অতিরিক্ত উপসর্গযুক্ত হয়, তাদের মানে ক্রাইসিস ক্রিটিক্যাল হয়, তারা হচ্ছে এই মুহূর্তে সদর হাসপাতালে ভর্তি রয়েছে। আচ্ছা, তাদের অক্সিজেনের অভাব হচ্ছে। হ্যাঁ, এবং সেই অবস্থায় তারা হাসপাতালেও সেরকম কোনো সুবিধা পাচ্ছে না, তাদের বাথরুমে জল নেই হাসপাতালে, আপনার হচ্ছে খাবার পাচ্ছে না ঠিকমতো এই টাইমে। এবং সেই সঙ্গে যেহেতু আমরা হোস্টেলে একসঙ্গে থাকি, একটা রুমে আমরা থাকি 3 জন করে, একটা হোস্টেলে 180 জন, মানে ভাবতেই পারছি কতজন হতে পারে সেটা। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা যেটা আমাদের মূল কারণ এখানে আসার, সেটা হচ্ছে আমাদের সেফটি, এটা নিয়ে আমরা খুবই চিন্তিত। আমরা আমাদের এবং আমাদের বাড়ির লোক তারাও প্যানিক করছে এই নিয়ে। এরপর শুক্রবার রাতেই বৈঠকে বসেন কলেজ কর্তৃপক্ষ। বৈঠকে পরীক্ষা স্থগিতের পাশাপাশি অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়। কোভিড একটা প্যানিক তৈরি হয়েছে আমাদের স্টুডেন্টদের মধ্যে। কালকে ইনফ্যাক্ট আর কি কিছু সেকেন্ড ইয়ারের ফার্স্ট ইয়ারের ছেলেরা আমার কাছে এসেছিলেন, তারা এসে বলছিল আর কি তাদের বাবা মারা চিন্তায় আছে এবং এই পরিস্থিতিতে আর কি ওদের কে দেখবে আর কি, এই নিয়ে একটুখানি ওরা নিজেরাই টেনশনে রয়েছে, যার জন্য প্লাস একদিকে হচ্ছে পরীক্ষার টেনশন আর একদিকে হচ্ছে করোনার টেনশন, এই দুটো মিলেমিশে ওরা একটুখানি মানে ওদের কাছে একটুখানি মানে উদ্বিগ্ন লাগছিলো। যার জন্য আমি কালকে আমাদের একাডেমিক বডিটার একটা মিটিং কল করি, এমার্জেন্সি মিটিং কল করি। সেই এমার্জেন্সি মিটিংয়ে আমরা ডিসিশন নিই যে আপাতত আমাদের যে এক্সামটা যেটা আছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ইউজি লেভেলের, সেই এক্সামটাকে আমরা পোস্টপন করছি। আর আজকে থেকে অ্যাকাডেমিক অ্যাক্টিভিটি যেগুলো রয়েছে আর কি এই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আর থার্ড ইয়ার ইউজি লেভেলের, সেই অ্যাক্টিভিটিগুলোকে সাসপেন্ড করা হয়েছে। জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্যাম্পাসে কোভিড ডিটেকশন ক্যাম্পের আয়োজনও করেছে। দ্য ওয়াল ব্যুরো।